সবাই তোমরা বাংলা ব্যাকরণ বইয়ের সাতচল্লিশ নম্বর পেজটা খোলো আমরা আগের দিন অনুভূতি পর্যন্ত পড়েছিলাম তাই তো তা আজকেও তোমরা একইভাবে জোরে জোরে পড়াটা শুরু করবে কেমন তো দেখো উর্বর রশ্রু বয়রে বয়সূন্য উর্বর ঠিক আছে উরু দীর্ঘ বৈষ্ণ রয়ে রসু উরু উর্বর উরু হুম নূপুর নয়ে দীর্ঘু নু পয়েরসু পু র নূপুর কয় ওকারে কৌ তয়েরসু তু কতক কৌতুক পয়ের দীর্ঘু পু পয় কিন্তু দীর্ঘকার হ্যাঁ পু বর্গের জয়কারে যা পুজা মধুসূদন ম ধয়ের মধু অসু দন্ত দীর্ঘ সু দন মধু সুদন তারপরে দেখো পয়ের অসু পু মধ্যে নয়ের জফলা মধ্যে নয় এটা কি জফলা আমরা অন্ত্যস্ত জ পড়েছি না সেইটাই আমরা এইভাবে জফলা আকারে দিই তাহলে মধ্যে নয়ে রসু মধ্যে নয়ে জফলা পুণ্য এটা কিন্তু পুণ্য হ্যাঁ পুণ্য মানে যে পাপ পূর্ণ আমরা বলি না সেই পুণ্য আর এইটা দেখো পূর্ণ মানে ফিল মানে সম্পূর্ণভাবে কোনো কিছু ভর্তি সেই অর্থে পূর্ণ পয়ে দীর্ঘ মধ্যে নয় রে পূর্ণ এটার উচ্চারণ হচ্ছে পূর্ণ মাঝখানে দেখো একটা র আসছে জানো তোমরা এটাকে শিখিয়েছি রেপ মানে আগে ওই বর্ণটার আগে একটা র থাকে সেই জন্য উচ্চারণটা কী করছি দেখো পূর্ণ আর এটা কি পূর্ণ এটা কিন্তু কোনো র নেই পূর্ণ দন্তে নয় জফল মধ্যে নয় জফলা আর এটা হচ্ছে পূর্ণ ঠিক আছে মধ্যে নয় রেফ এবার দেখো মরুভূমি ম বচন রয় রসু মরু ভয় দীর্ঘ ময় রসিমি মরুভূমি এবার দেখো ভয় রসু ভূ লভুল দীর্ঘু দন্তে নয় জফলা শূন্য শূন্য বানান সব সময় তালবশয়ে দীর্ঘ দন্তের নয় জফলা শূন্য ময় দীর্ঘু হু দীর্ঘকার যুক্ত অক্ষর গুলো একটু জোরে উচ্চারণ করবে মুহু তয় রে মুহূর্ত ওকে মুহূর্ত এবার দেখো অপ অপ বসনের আকারে রা হয় দন্তে নয় অপরান্ন অপ অপ বসনর একের রা আর হয় নিচে দন্তে নটা দেবে অপরাহ্ন অপরাহ্ন মানে বেলা। সরি অপরাহ্ন মানে পরের দিন অন্ন মানে দিন অপরাহ্ন মানে পরের দিন মধ্যাহ্ন মানে দুপুরবেলা ম ধয়ফলা আকার মধ্যা এটা হয়ে দন্তের নয় মধ্যাহ্ন এটা কিন্তু অপরান্ন হয়ে কিন্তু ন যেটা হচ্ছে সেটা কিন্তু মধ্যে ন অপরাহ্ন এটা কিন্তু মধ্যের ন আর যেটা পাশে যুক্ত হচ্ছে সেটা কিন্তু দন্তে ন অপ বছন রা হয়ে মধ্যে নয় এটা কেমন অপ বছন রা হয়ে মধ্যে ন এটা হচ্ছে অপরাহ্ন এগুলো কিন্তু সব মধ্যাহ্ন যুক্ত হ্যাঁ আর এদিকে কি হচ্ছে দন্তেন ম ধয় জফলা আকার হয়ে হয় নয় মধ্যাহ্ন এদিকে দেখো গ মধ্যাণ্ন নয় আকারে না গ ন না এই লাইনটা সবই মধ্যাণ্ন এই লাইনে সবই দন্তেন আর এই লাইনে মধ্যা দন্তেন দুটোই আছে এই এইরকম শব্দ হ্যাঁ গ মধ্যে ন করে না গ ন না এদিকে সব মধ্যে যুক্ত শব্দ এখানে সব দন্তে যুক্ত শব্দ আর এদিকে সবই এমন শব্দ দেওয়া হয়েছে যেগুলোতে মধ্যে ন ন দুটোই আছে দেখো এখানে মধ্যে ন আছে দন্তে ন আছে পরের লাইনটা দেখো গ মধ্যে নকারে মধ্যে একার গনে তালবশ্য গণেশ এটা আগে পড়িয়ে নিচ্ছি হ্যাঁ গেরসু গু মধ্যে ন গুণ দেখলাম মধ্যাণ্ন দুটোই এবার দেখো দন্তে ন দেখব গ গ গ গণ ক ঠয় রশি দন্তেন কঠিন এদিকে দেখো দন্তের নয় রশি মধ্য নয় রেপ অন্তিষ্ট নির্ণয় প্রথমে দন্তের ন তারপরে মধ্যের নয় সে মোট কথা এই শব্দটার মধ্যে দন্তে ন ন দুটোই আছে রশিকাঠ যেটাতে দেওয়া হয়েছে সেটা দত্তের ন আর যেটাতে রেপ দেওয়া হয়েছে সেটা এখানে আছে কি মধ্যে ন আছে নয় উচ্চারণটা এরকম হবে নিবারণ দন্তের নয় রশি বয়কারে বা নি বা র মধ্যে ন নিবারণ পরে পাথে চলে আসো রোপন ওকারে রয় প মধ্যে ন রোপন। ব মধ্যে নয় রে বর্ণ প মধ্যে নয় লাইনে চলে আসি ম দন্তে নয় দীর্ঘি সয় দীর্ঘি মনীষি তারপর লাইন ময়কারে মা দন্তে নয় ক মানিক বৈষ্ণ রে রা দন্তে নয় রশি রানি এবার দন্তে ন দুটোই আছে এই ধরনের শব্দ পয় রফলা প্র প্রণ অন্তেন প্রনয়ন ন অন্ত দন্তের নয় তয় রফলা ন নিয়ন্ত্রণ তোমাদের অবশ্যই পরীক্ষায় আমি এত কঠিন কিছু দেব না আমি ডিভিশনে দিয়ে দেব চিন্তা করো না কেমন তবে তোমাদের বানানগুলো তো সবই জানতে হবে এখন হয়তো তোমাদের সহজ সহজগুলো দেবো বা তোমরা যখন পরবর্তী ক্লাসে উঠবে তখন তো তোমাদের কঠিনগুলোও আসবে তখন তো তোমরা বানানগুলো ভুল করবে এখন যদি সব না শেখো তাই না তাই তোমাদের কিন্তু সব শিখতে হবে ব বয়সন রয় রশ্মি পরি ময়কারে মা মধ্যে ন পরিমান আরও একটা কথা সবই যে রিভিশনে দেব তা কিন্তু নয় দু একটা শব্দ কিন্তু রিভিশনের বাইরেও আসবে আর সেই জন্যই তোমাদের সবটুকু পড়ে রাখতে হবে তাহলে এইটুকু তোমরা বানান করে করে জোরে জোরে পড়ো এবং এমনভাবে পড়ো যেন সারা জীবনের জন্য সেটা তোমাদের মাথা একদম লোড হয়ে যায় মাথার মেমোরিটা একদম লোড হয়ে যায় ঠিক আছে তাহলে সুন্দর করে মুখস্ত করে ফেলো বানানগুলো ঠিক আছে এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস আর এইটুকুই তোমাদের আজকে সিডাব্লু জাস্ট বানানগুলো পড়ে মুখস্ত করো আর কিচ্ছু না থ্যাংক ইউ অ্যান হরে কৃষ্ণ